إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هنيف بلبل کا ترنم بھی نہ ہو
دم میں دخر میں خلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسرت جميع خصاله صلوا عليه وآله. حسن يوسف دمع عيسى يدي بيزا دري ہر سہاما خوب درنتو تو تنہا داری یوسف ری روپ بیبھا عیسر مہن جیون بنی مصر حتر شبر جتی অনবী তোমারি মাঝে সবই জানি. বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. رب العالمين پروردگار مولا عرشر ملک امادر پربھو اللہ کتب پور پورب پڑا جبل نور جامع مسجد کمیٹی کرتک آیوجیت دیتیو برشیک محفلیر دوی دن بیاپی محفلیر سماپنی دیوسیر দ্বিতীয় অধিবেশনে বসে নবীজির শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি. আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি. মেহরবানি করে আমাদের দোয়া মোনাজাতটুকু কবুল করে নেন রব্বুল আলামিন. আয় আল্লাহ তাআলা আমাদের দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন. আল্লাহ তাআলা বাবা আদম মা হাওয়া থেকে তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা চাইত তাদের সকলের কবরে সবগুলি পৌঁছায় দেন. আমাদের মা বাপ আত্মীয় স্বজন মুরব্বিনে কেরাম মায়ের বংশে বাবার বংশে শ্বশুর শাশুড়ির বংশ যত মুর্দিগান মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন তাদের কবরের আযাব থাকলে মাফ করে দেন. আয় আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন. রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা. রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শুনবার জন্য বলবার জন্য যারা এসেছেন আয় আল্লাহ কিয়ামতে মুসিবতের দিনে
এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাত রসিলা করে দিয়েন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। معجز محترم বঙ্গ শাসন ও কুতুবপুর মধ্যপাড়া জাবালে নূর জামে মসজিদ ও মিন্নাতুন্নেসা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান বক্তা প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার একান্ত শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মোহাম্মদ মোশারফ ওমর সাহেব, চেয়ারম্যান কাশপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ ওবায়দুল হক মাস্টার সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব, মঞ্চভূষ্ট আমার একান্ত শ্রদ্ধা ভাজন ওলামা ইকরাম, আমার সম্মুখে উপস্থিত কোরআন প্রেমিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, দূর দূরান্তে অপেক্ষমান আমার একান্ত শ্রদ্ধা ভাজন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বিশেষ করে আজকের মাহফিলে যারা আমাকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, আমি তাদের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মুহূর্তে এই কোরআনের মাহফিলে সমবেত হয়েছি যখন সারা পৃথিবী শান্তির অন্বেষায় দিক বিদিক ছোটাছুটি করছে, মানবতা মানবাধিকার বলুণ্ঠিত হচ্ছে সারা দুনিয়াব্যাপী, বিশেষ করে মুসলিম মিল্লাতের যখন চরম হতাশা এবং বিপদগ্রস্ত অবস্থায় দিন কাটছে, সেই মুহূর্তে আমরা কোরআনের আয়োজন করে এই বিশাল বড় প্যান্ডেলে বসে পবিত্র কোরআন থেকে বলার এবং শোনার জন্য উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, তৌফিক দান করেছেন, এজন্য মহিয়ান রবের দরবারে কালিমাতে শুকর। সকলে উচ্চ স্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের পৃথিবীর মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, আরাকানের মুসলমানেরা বিতাড়িত তাদের মাতৃভূমি থেকে, প্যালেস্টাইনের মুসলমানদের ঘর বাড়ি ভেঙে তাদেরকে উজাড় করে দেওয়া হচ্ছে, প্রতিদিন হত্যা করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সিরিয়াতে মুসলমানদের উপরে বর্বরোচিত হামলা চলছে, ইরাক আফগানিস্তান মিশর লিবিয়া সহ সারা দুনিয়াতে যখন মুসলমানদের হতাশায় দিন কাটছে, আমাদের পার্শ্ববর্তী দেশ বিশাল বড় জনসমুদ্রের দেশ ভারতের মতো জায়গাতে, যে দেশে মুসলমানেরা দীর্ঘ ৮০০ বছর
হুকুমত পরিচালনা করেছে, মুসলমানদের শৌর্য বীর্য ছিল, মুসলমানরা ইতিহাস ঐতিহ্য সৃষ্টি করে যে দেশ থেকে বিদায় নিয়েছে সেই ভারতের একটি অংশ কাশ্মীর, জম্মু কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরছে। সম্মানিত বন্ধুগণ, আজকে মুসলিম মিল্লাতের ক্লান্তি লগ্নে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে কোরআনের এই মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মাহফিলের পক্ষ থেকে মহান আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়ে উচ্চ স্বরে আবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ এবং সালাম পেশ করেছি সমস্ত সুহাদা ইকরাম, সাহাবা আজমাইন, সালফে সালেহীন, উলামায়ে ইকরাম, কোরআনের প্রেমিক, কোরআনের পাখিরা, যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা বিপদগ্রস্ত হয়ে বিভিন্নভাবে জীবন যাপন করছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, কোরআনের কণ্ঠকে বলিষ্ঠ আওয়াজে কথা বলার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 14তম সূরা, চতুর্দশতম সূরা, সূরাতু ইব্রাহিম, যেই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরার প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত মুসলিম শরীফে হাদিসখানি এসেছে, ওই হাদিস থেকে একটি অংশ তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতক্ষণ কথা চলবে আশা করি যারা দূর দূরান্তে আছেন কোরআনের ভালোবাসায় প্যান্ডেলের ভিতরে চলে আসবেন আর দ্বিতীয়বার বলার আগে। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা কোরআনের কথা শুনে তারা চুপসে গেছে, আওয়াজ করতেছিল এতক্ষণ। সম্মানিত বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা বলতে শুরু করি, কি বলেন? ইনশাআল্লাহ। কোরআন তো কারোর ব্যক্তিগত কথা না, কার কথা? সবাই কথা বলতে হবে। কোরআন কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। কোরআন পড়লে কি সমস্যা? কোরআনের কথা বললে কি সমস্যা? কোরআনের কথা বললে সমস্যা, কোরআনের কথা বললে মুসলমানের সমস্যা না, মুমিন ব্যক্তির সমস্যা না, কোরআনের কথা বললে সমস্যা হলো মুনাফিকের। কার? কোরআনের কথা বললে সমস্যা হলো কাফেরদের, কোরআনের কথা বললে সমস্যা হলো শয়তানের, ঠিক কিনা? এজন্য কোরআনের যিনি স্রষ্টা, শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, শয়তান চায় না মানুষ কোরআনওয়ালা হোক, শয়তান চায় না মানুষ কোরআনের কাছে আসুক, শয়তান চায় না মানুষ কোরআনের কথা শুনুক, শয়তান চায় না মানুষ কোরআনের জীবন যাপন করুক, ঠিক কিনা? শয়তান চায় না কোরআনের বিধান জারি হোক, শয়তান চায় না কোরআনের হুকুম পৃথিবীতে চলুক, ঠিক কিনা? এই কারণে যেখানে কোরআনের মাহফিল দেওয়া হয় তার পাশে বিনা দাওয়াতে একটি বাজার কায়েম হয়ে যায়,
শয়তান প্ররোচিত করে মানুষদেরকে, শয়তানের চেলা চামুণ্ডাদেরকে শয়তান চালিয়ে দেয়, যাও কোরআনের পাশে হট্টগোল লাগিয়ে দাও, বাজার কায়েম করে দাও। এই মাহফিলের কর্তৃপক্ষ কোরআন শোনার জন্য মাহফিলের আয়োজন করেছেন, ঠিক না? বাজার কায়েম করার জন্য, বাজার প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু কাউকে দাওয়াত করে নাই, করেছে? মনে রাখবেন, এই যে জমিন, এই জমিনে যখন আপনি চাষ করবেন ধান পাট, তারপরে আখ খেজুর আলু বাঙ্গি, এগুলির যখন চাষ করবেন, তখন বিনা দাওয়াতে ঘাস চলে আসে, ঠিক না? ঘাসকে দাওয়াত করা লাগে না, কিন্তু ফসল ফলানোর জন্য আপনাকে চেষ্টা করা লাগে। সম্মানিত বন্ধুগণ, মনে রাখবেন, কোরআনের কথা বললে শয়তানের গায়ে আগুন লেগে যায়। এই জন্য শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে শিখিয়েছেন, যখন আমার কোরআন পড়বে, কোরআন বলবে, কোরআন অধ্যয়ন করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করবে, শুরুতেই শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের আক্রমণ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم যখন কোরআন পড়বে, কোরআন অধ্যয়ন করবে, কোরআনের মাহফিলে বসে যাবে, তখন বিতাড়িত মরদুদ শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। এজন্য আমরা সবাই পড়ে নেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ইরশাদ হচ্ছে আলিফ লাম রা, হরুফ মুকাত্তাআত যেইভাবে আছে ওইভাবে রেখে দিতে হবে, এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর হাকিকত একমাত্র আল্লাহ পাকই জানেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই হচ্ছে সেই কিতাব যা আমি নাজিল করেছি আপনার প্রতি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি যেন মানুষদেরকে বের করে নিতে পারেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। এই হলো সেই কোরআন, যেই কোরআনকে আমি আপনার প্রতি নাজিল করেছি, আপনি যেন মানব জাতিকে, বিশ্ব মানবতাকে তামাম জাহিলিয়াতের অন্ধকার থেকে, কুফরি শিরকের অন্ধকার থেকে মানব জাতিকে হেদায়েতের আলোর দিকে পথ দেখাতে পারেন, বের করে নিতে পারেন। অনবী এই জন্য আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন কার বাণী? জোরে বলতে হবে, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলছেন, আনজালনাহু, আমি নাজিল করেছি, আমি মহান আল্লাহ
আমার উপরে আর কোন আল্লাহ নাই, আছে নাকি? আছে? আমার উপরে আর কোন স্রষ্টা নাই, আমার উপরে আর কোন শক্তিশালী নাই, আমি সব কিছুর উপরে ক্ষমতাবান। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি আল্লাহ সর্বে সর্বা সকল ক্ষমতার মালিক, আমি আল্লাহ, আমার বাণী, আমার এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তার কিতাবের পরিচয় দিচ্ছেন, এবং যার কাছে নাজিল করেছেন তার পরিচয় দিচ্ছেন। ইলাইকা আনসালনাহু ইলাইকা, আপনার কাছে নাজিল করেছি এই কোরআন। কেন নাজিল করেছি? নবী গো, আপনি যেন তামাম বিশ্ব মানবতাকে এই কোরআন দিয়ে যেন তামাম অন্ধকার থেকে আলোর দিশা দিতে পারে। সুবহানাল্লাহ। তামাম অন্ধকার, সকল প্রকার অন্ধকারচ্ছন্নতা থেকে আপনি মানব জাতিকে বের করবেন। আজকের পৃথিবী অন্ধকারের মধ্যে আছে নাকি আলোর মধ্যে আছে? অন্ধকারে আছে, অন্ধকারে আছে তামাম পৃথিবীর জাতিসমূহ, এমনকি মুসলমানেরাও অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। মুসলমানেরা কোরআন থেকে দূরে রয়েছে, ঠিক কিনা? প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পরে শোনা যায় বিভিন্ন মসজিদ থেকে মক্তবে আসার জন্য হুজুর ডাক দিচ্ছে। জাবালে নূর মসজিদের মক্তবের ছাত্রছাত্রীরা, তোমরা মসজিদে পড়তে আসো, তোমাদের পড়ার সময় হয়েছে, ঠিক না? এই মসজিদের ডাকে শুনে সাই মসজিদের হুজুর ডাকা শুরু করে, পূর্ব পাড়া মসজিদে হুজুর ডাকা শুরু করে, দক্ষিণ পাড়া মসজিদের হুজুর ডাক শুরু করে, নদীর ওই পারের মসজিদের হুজুর ডাক শুরু করে, করে কিনা? যারা ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে মসজিদ থেকে বের হন, জায়নামাজে বসে থাকেন, তারা অবশ্য আওয়াজ শোনেন, কিন্তু অধিকাংশ মুসলমান তো ফজরের নামাজ পড়েন না, অনেকেই শুনেন না। মসজিদ থেকে ডাকে, সম্মানিত মা ও বোনেরা, আপনাদের ছেলে মেয়েগুলিকে মক্তবে পাঠিয়ে দেন, ডাকে কি না? মা ও বোনেরাও ডাক শোনে না, ঘুমায়। মুসলমানেরা সকাল আটটা পর্যন্ত ঘুমায়, কারণ রাতের একটা পর্যন্ত টিভি দেখা লাগে, অনুষ্ঠান দেখতে হয়, এই জন্য আটটার আগে ঘুম ভাঙে না। কথা কি সত্য বলছি না মিথ্যা বলছি? জুমার নামাজে যত মুসল্লি মসজিদে পাওয়া যায়, ফজরের নামাজে তার দশ ভাগের এক ভাগ মুসল্লি পাওয়া যায় না, ঠিক না? যেই মুসলমানেরা জুমার নামাজ পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন কি ওই মুসল্লিদের জন্য ফজরের নামাজ মাফ করে দিয়েছেন কিনা? তাহলে সেই মুসল্লিরা কোথায় যায়? তারা কি মনে করে? মুসলমানেরা মনে করে সমস্যা নাই, আল্লাহ তো অসীম দয়ালু, রহমানুর রহিম, ক্ষমা করে দিবেন। শুধু জুমার নামাজটা পড়লে মুসলমানের খাতায় নাম থাকে, কি বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবেন না, যেটা বাস্তব সেটাই বলতেছি, অভিজ্ঞতার কথা বলতেছি। আমার বন্ধুগণ, আমরা কেউ পৃথিবীতে থাকতে আসিনি, কি বলেন? এই কোরআন, মহাগ্রন্থ আল কোরআন যার উপরে নাজিল হয়েছে, সেই মহামানব পৃথিবীতে কি আছেন? তিনি নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবিকৃত অবস্থায় পৃথিবীতে রাখছেন, এটা আল্লাহর অনেক বড় মেহরবানি, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের কাছে এখনো রেখেছেন জীবন্ত, আমরা যেন আমাদের ভুল পথ থেকে সরে আসতে পারি, আমরা যেন হেদায়েত নিতে পারি। এজন্য আল্লাহ কোরআন আমাদের কাছে এখনো অপরিবর্তনীয়, অপরিবর্ধনীয়, অপরিমার্জনীয় অবস্থায় রেখেছেন। পৃথিবীতে আড়াই হাজারের মতো ধর্মগ্রন্থ,
একটি ধর্মগ্রন্থ এখনো ঠিক নাই। তৌরাত ইনজিল কিতাব কোরআন নাজিল হওয়ার আগে থেকেই হেরফের শুরু হয়েছিল, কিন্তু 1500 বছরের এই সন্ধিক্ষণে কোরআনকে আল্লাহ তাআলা এখনো ঠিক রেখেছেন। বিষয়টা হচ্ছে অন্যান্য ধর্মগ্রন্থ তাদের ধর্মীয় নেতাদের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহি, যেন তারা তাদের কিতাবকে হেফাজত করতে পারে, কিন্তু তারা হেফাজত করে নাই। তারা নিজেদের সুবিধা মতো কোরআন কিতাব রেখেছেন, তৌরাত ইনজিল কিতাব তারা পড়েছেন, জনগণকে বুঝিয়েছেন, সুবিধা মতোটা বলেছেন, অসুবিধারটা বলে নাই। এখন মুসলমানেরা সেই অবস্থা শুরু করছে, মুসলমানেরা শবে বরাত, শবে কদর, ঈদ চাঁদ ছাড়া আর ধর্মীয় উৎসব অনুষ্ঠান পালন করে না। কোরআন তো ফেলে রেখেছে আরো আগে, কোরআনকে শুধু সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে একটু বেশি করে তেলাওয়াত করে, ঠিক কি না? বেশিতে বেশি হলে একটু খতম পড়াই দেয়। এই হলো মুসলমানদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে তাম বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। তোমরা যদি আমার কোরআন না পড়ো, কোরআনের কাছে না আসো, আমার কোরআনের একটি জবর জের পেশ পর্যন্ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যিকরা যিকির নাজিল করেছি। যিকির মানে, যিকির মানে কি? কোরআন। যিকির মানে কোরআন। আমার শ্রোতারা ভয় পেয়ে গেছে, যিকির মানে যিকির, আল্লাহু আল্লাহু নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ যিকির, কিন্তু আল্লাহ এখানে বলছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ নাজিল করি নাই, নাজিল করেছেন কি? কোরআন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি যিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই যিকির উপদেশ গ্রন্থ আমি আল্লাহ হেফাজত করব। তোমরা যদি কোরআন না পড়ো, তোমরা যদি কোরআন না বুঝো, তোমরা যদি কোরআনের কাছে না আসো, তোমরা যদি কোরআনের জীবন যাপন না করো, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব, আমার কোরআনের সামান্যতম কোনো ক্ষতি হতে দেব না। বলো সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি কোরআন পড়ো, কোরআন কাকড়ে ধরো, তোমাদের লাভ হবে। লাভটা কি হবে শুনে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ, আমরা যেটাকে ইতিহাসে বলি বিদায় হজ, কি হজ? বিদায় হজের ভাষণে বিশ্বনবী গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের মাঝে আগামী বছর এই সময় আসতে পারি কিনা, উপস্থিত হতে পারি কিনা জানি না, তবে আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এমন দুটি জিনিস, ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, মজবুত করে ধরো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে বিপদগামী করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তারাক্তু ফিকুম শাইইন আও ফি রিওয়ায়াতিন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু ফি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আমি নবী তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্না রেখে যাচ্ছি, যদি তোমরা কোরআন আঁকড়ে ধরো, আমি নবীর জীবন আদর্শকে হাদিসকে যদি আঁকড়ে ধরো, তাহলে তোমাদেরকে বিপদগামী করে দিবে।
তোমাদেরকে গোমরাহ করে দিবে, পৃথিবীর মাঝে এমন কোন শক্তি নাই। ঠিক কিনা আমার বন্ধুগণ? বলেন আজকের পৃথিবীর মুসলমানেরা প্রায় 1,250 কোটি মুসলমান, মুসলমানেরা এই কোরআন আর হাদিস আঁকড়ে ধরে আছে কিনা বলেন, কথা বলেন, আছে? এখানে যারা উপস্থিত আছি তারাও যদি 500 জন উপস্থিত থাকি, 100 জন কোরআন পড়তে জানি না, ঠিক কিনা? যে 100 জন ধরে নিলাম 100 জন কোরআন পড়তে পারে, ওই 100 জনের মধ্যে 10 জন পাওয়া যাবে না যারা কোরআনের অর্থ জানে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন কি বলছে, আল্লাহ কি জন্য কোরআন নাজিল করেছেন বোঝারও চেষ্টা করি না। অথচ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কোরআনু আন যিকরি ওয়া মাসআলাতি, আমার যেই বান্দাকে আমার কোরআন মশগুল রাখলো, ব্যস্ত করে রাখলো আমার কোরআন পড়ার জন্য, কোরআন অধ্যয়ন করার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের গবেষণা করার জন্য যেই ব্যক্তি কোরআনে মশগুল হয়ে গেল, আল্লাহ বলেন আমার জিকির করার সময় পেল না, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো সময় পেল না। আমার আল্লাহ ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার ওই বান্দাকে আতাইতুহু আফযালা মা উতিয়া সাইলিন, যারা আমার কাছে দোয়া করে, প্রার্থনা করে, যারা আমার কাছে চায়, যারা আমার জিকির করে, আমার ওই বান্দাগুলিকে আমি যা দিই তার চাইতে অনেক উত্তম জিনিস আমি আমার কোরআন প্রেমিক বান্দাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য দিয়ে দিই, এই পৃথিবীর মধ্যে যত কালাম আছে সব কালামের চাইতে আমি আল্লাহর কালাম হলো শ্রেষ্ঠ, কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালামুল্লাহি আফদালুল কালাম আলা সাইরিল কালাম, এই কোরআন হলো সমস্ত কালামের মধ্যে শ্রেষ্ঠ, এই পৃথিবীতে যত বাণী আছে, যত বক্তব্য আছে, যত কথা আছে, সব কথার উপরে কোরআনের শ্রেষ্ঠত্ব আজ পর্যন্ত টিকে আছে, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, এই কোরআনের একটি হরফ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তির আমল নামায় একটি নেকি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন মোমেন ব্যক্তিকে একটা হরফের বিনিময়, একটা নেকির বিনিময়ে 10টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন যে ব্যক্তি শুনতে আসে তার জন্য সমান সব দেওয়া হয়, যে ব্যক্তি বলতে আসে তাকে সমান সব দেওয়া হয়। যদি কোরআন তেলাওয়াত করা হয় আর যদি বসে বসে মানুষেরা শুনে, আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দিগুলির উপরে আসমান থেকে আমি অবারিত হস্তে রহমত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলেন, সূরা আরাফের 203 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন যদি তোমরা চুপ করে থাকো, মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে দাও, অন্তরের কান লাগিয়ে দাও, তাহলে তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রহমত এত বেশি দরকার আমাদের জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, লা ইউদখিলু আহাদাকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না, ওয়ালা ইউজিরুহু মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না তোমাদের কারোর আমল। তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, সদকা করো, দান খয়রাত করো, জিকির আজকার করো, যা কিছু করো, তেলাওয়াত করো, তোমার কোন নেক আমল আল্লাহর আযাব থেকে তোমাকে মুক্ত করতে পারবে না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না।
আপনারা বলবেন, হুজুর যদি তাই হয় তাহলে আমরা নামাজ কালাম পড়ব না, এখনই উঠে যাব, আজকের কোরআন আর শুনব না, বলতে পারেন কি না? আপনারা বুঝেন না আমার কথা? আপনারা প্রশ্ন রাখতে পারেন, কিন্তু হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কারোর নেক আমল জান্নাতে প্রবেশ করাবে আশা করো না, তোমাদের নেক আমল দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে তোমরা এই আশা করো না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার কি হবে? আল্লাহর নবী বলেন, ওয়ালা আনা, এমন কি আমিও না। কি আশ্চর্য কথা, এমন কি আমিও না, আমার নেক আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না, আমার নেক আমল আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। বিশ্বনবী পরিশেষে বলেন, ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো না, ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর রহমত কিভাবে পাবো? যদি আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি, আল্লাহ আমাদের উপরে রহমত করবেন, ঠিক না? কোরআন যদি ছেড়ে দিই তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন, কি হবে? আল্লাহ আমাদের উপরে খুশি হবে, কি হবে? বেজার হবে। আজকের পৃথিবীর মুসলমানদের উপরে আপনারা আপনাদের কমন সেন্স দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে বলেন, বিবেক দিয়ে বলেন, আজকের পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহ মনে হয় খুব খুশি, তাই না? হ্যাঁ, কেন বেজার? আল্লাহ বেজার কেন? বেজার এই জন্য বেজার, এত ডাকা ডাকে মসজিদে আসে না, কোরআন পড়ে না, যারা আসে তারাও কোরআন বোঝে না, কোরআনের কাছে আসে না, কোরআনের দাওয়াত দিলে শুনে না, ঠিক না? যদি বলে কোরআন থেকে বলা হবে, কেউ বসবে না, শুনবে না, সর্বনাশ। কোরআন এত কঠিন, এই কোরআন থেকে বলাও সম্ভব না, এই কোরআন থেকে বোঝাও সম্ভব না। তাহলে কোরআন আল্লাহ আমরা বুঝতেও পারবো না আর বলতেও পারবো না, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ এটা একটা অবিচার আমাদের প্রতি করেছেন, একটা কঠিন কিতাব আমাদের জন্য আল্লাহ নাজিল করে দিয়েছেন, আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন এই বোঝা। আল্লাহ আমাদের উপরে বেইনসাফি করেছেন নাকি? কথা বলেন, তাহলে আল্লাহ ইনসাফ করেছেন? এর জবাব কি? দলিল কি? কেউ যদি বলে কোরআন কঠিন, কোরআন বোঝা যাবে না, তাদেরকে জবাব দিতে হবে কোরআন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা চারবার করে এই আয়াতটি উল্লেখ করেছেন, সূরা কমারের মধ্যে, সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বারবার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, আছে কি কোনো চিন্তাশীল? আমি এই কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য, কি জন্য? উপদেশ গ্রহণ করার জন্য। এই কোরআনটার মধ্যে উপদেশ দিয়ে ভরা, ঠিক না? উপদেশ দিয়ে ভরা, পরিপূর্ণ উপদেশ, এত উপদেশ এখানে, সব কিছু আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি এই কোরআনের মধ্যে সব কিছু স্পষ্ট করে বর্ণনা করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, বলে সুবহানাল্লাহ। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ আমার কিতাবের মধ্যে কোন কিছু গোপন রাখি নাই, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা বুঝি না, কোরআন থেকে দূরে আছি না বোঝার কারণে। বোঝা যাবে একদিন, বোঝা যাবে যেদিন, বোঝা যাবে সেদিন, বুঝেও কোনো লাভ হবে না, ঠিক না? কবি বলেন, ফাসাউফাত ফাসাউফাত তারা ইদান কাশাফাল গুবারু
তোমার চোখে ধুলাবালি পড়ে আছে, তুমি অন্ধকারে পড়ে আছো। যেদিন তোমার চোখের ধুলাবালি চলে যাবে, চোখ পরিষ্কার হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে তুমি কি গাধার পিঠে নাকি ঘোড়ার পিঠে আছো। ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। সূরা আল ইমরানের মধ্যে চতুর্থ নম্বর পারার তিন নম্বর পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে আমি নির্বাচন করেছি, তোমাদেরকে বের করেছি পৃথিবীতে এনেছি, তোমরা উত্তম জাতি, তামাম মানব জাতিকে তোমরা তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে ফিরাবে, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, এই কাজের জন্য আমি তোমাদেরকে বের করেছি। ও মুসলমানেরা, দুঃখ এবং আফসোসের কথা, আজকের মুসলমানেরা নিজেরা শ্রেষ্ঠ পরিচয় দিতে জানে না। মুসলমানেরা খুশি হয় শুধু তাদের ধর্মের কারণে। 1950 সালে ব্রিটেনের একজন পণ্ডিত ব্যক্তি জর্জ বার্নার্ড শ, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি বলেছেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম, আর পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি হচ্ছে মুসলিম। কারণ হচ্ছে এই শ্রেষ্ঠ ধর্মের লোকেরা তাদের শ্রেষ্ঠ কিতাবটাকে উপেক্ষা করে তারা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, ঠিক না? আমার ভাইয়েরা, কবি আফসোস করে বলেন, ওয়ে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হো কর আওর তুম খারবানে হো তারিখে কোরআন হো কর। ওই জামানার মুসলমানেরা পৃথিবীর যেখানে গেছে সেখানে সমাদৃত হয়েছে, সম্মানিত হয়েছে, ইসলামের পতাকা উড্ডীন করেছে। আজকের পৃথিবীর যেখানে মুসলমান সেখানে অপমান, যেখানে মুসলমান সেখানে লাঞ্ছনা গঞ্জনা, সেখানে তিরস্কার মারপিট আর বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, ঠিক না? কারণ হচ্ছে আল্লাহ বলেন, ও মুসলমানেরা, তোমাদের মতো এত ভীত জাতি আমার দরকার নাই, এই পৃথিবীতে তোমাদেরকে আমার খলিফা বানিয়েছিলাম, তোমরা মানবতার কথা বলবে, এই পৃথিবীতে মানবাধিকার কায়েম করবে, আমি আল্লাহর বিধানটাকে মানুষের কাছে পৌঁছে দিবে দায়িত্ব ছিল তোমাদের, কিন্তু তোমরা আমার কোরআন ছেড়ে দিয়েছ, কোরআন শিখছো না, কোরআন পড়ছো না, আমার কোরআনের দরকার মনে করছো না, একদিন কিন্তু তোমাদেরকে আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাব, আমাদের কাছে আসতে হবে একদিন, তোমাদের হিসাব গ্রহণ করব, ঠিক না? বলেন নারায়ণ তাকবীর, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দা হস্তি আগর সোজে বানারে লা ইলাহা, পর্দা হস্তি আগর সোজে বানারে লা ইলাহা, আসনাবি পর্দাবিনে নূর ইল্লাল্লাহে রালা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন কি জন্য বলেন? কি জন্য? হেদায়েতের জন্য। কি জন্য? হেদায়েতের জন্য। আমরা যেন অন্ধকারে না থাকি, আমরা যেন অন্ধকারে না থাকি। জাহেলিয়াতের অন্ধকার, কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, অন্ধকার অনেক, কিন্তু আলো একটা। আলো কয়টা? একটা, আল্লাহর দেওয়া আলো। তার মানে আল্লাহর দেওয়া পথ। এই পথের দিকে যদি আমরা অগ্রসর হই, আল্লাহ অবশ্যই আমাদেরকে সঠিক পথ দেখাবেন। দেখাবেন কি না? সেই পথটা হতে হবে কোরআনের পথ। সে পথ কিসের? কোরআনের পথ। সে পথ হতে হবে হাদিসের পথ। আজকের মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, বিভিন্ন মানুষের বিভিন্ন দিক বিভিন্নভাবে মুসলমানদেরকে ভ্রান্ত করা হচ্ছে, মুসলমানদেরকে বোঝানো হচ্ছে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, অন্তর পরিষ্কার হলে হয়ে যাবে। মুসলমানরা ওই ভরসায় বসে আছে, আসলে তো ঠিক, এত কষ্ট করে নামাজ কেন পড়ব, এত কষ্ট করে কোরআন কেন পড়ব, ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? নাকি তাদের অন্তরের মধ্যে তালা মারা আছে? আমরা যারা এখানে উপস্থিত আছি, একজনও কি বলতে পারব আমার অন্তরের মধ্যে আলা আল্লাহ তাআলা তালা সিস্টেম করে দিয়েছে, তালা মেরে দিয়েছে, আমার অন্তর তালাবদ্ধ হয়ে গেছে, জন্য আমি কোরআন পড়তে পারি না? বলেন, আমি যে কোরআন পড়তে পারি না, আমি যে কোরআনের অর্থ জানি না, আমি যে কোরআন দিয়ে জীবন চালাইতে পারি না, আমি যে কোরআন দিয়ে ব্যবসা করতে পারি না, আমি যে কোরআন দিয়ে আত্মীয়তা করতে পারি না, আমি যে কোরআন দিয়ে আমার সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক, আমি কোনো ক্ষেত্রে আমার কোরআনকে প্রয়োগ করতে পারতেছি না, কারণ কি? কারণটা খুঁজেছি, আমার বন্ধুগণ, দুনিয়ার সম্পদের জন্য লালায়িত, দুনিয়াতে কামাই রুজি করার জন্য লালায়িত, দুনিয়াতে বড় হওয়ার জন্য চেষ্টা করি, এমপি মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান হওয়ার জন্য কত চেষ্টা করি, একদিনও কি জীবনে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ আকাশে কান্না করেছে কি না? গো আল্লাহ, তোমার কোরআন তো আমি পড়তে জানি না, আল্লাহ আমাকে তৌফিক দাও আমি যেন কোরআন শিখতে পারি। বলেছি, এখানে যারা আছি আমরা কেউ বলতে পারবো, শপথ করে বলতে পারবো যে আল্লাহ আমি বলেছি তোমার কাছে, তোমার কোরআন যেন আমি শিখতে পারি? এই আশাটুকু আমাদের মধ্যে নাই। কি আজীব আশ্চর্য! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদদাব্বারু ওয়া লিয়াযযাক্কারা উলুল আলবাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা সাদ 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনার কাছে কিতাবকে বরকতময় করেছি, এই কিতাব বরকতময় করেছি, কল্যাণময় করেছি, এজন্য যেন এই কোরআন মানুষ উপদেশ গ্রহণ করতে পারে, লিয়াদদাব্বারু, তারা যেন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, কোরআনে কি আছে, আল্লাহ কি বলেছেন, কেন বলেছেন, কোরআন দিয়ে একটু আমরা চিন্তা করে দেখি। ওয়ালিয়াযযাক্কারা উলুল আলবাব, আর জ্ঞান সম্পন্ন, চক্ষুষ্মান, যার বিবেক আছে, সে ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? একটু জোরে বলতে হবে, তিনি কে? এই কোরআনের মধ্যে নবীর বানানো কোনো কথা আছে? পৃথিবীর কোনো অলি আউলিয়া, পীর মাশায়েখের বানানো কোনো কথা আছে?
নাই। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, ঠিকই না? মানেন তো? এই কোরআন থেকে যদি কেউ কথা বলে সেই কথাটাও মানতে হবে। রাজি আছি না? রাজি আছি কি না আমার বন্ধুগণ? এই জন্য কোরআনের কথা মেনে নিব। এই কোরআন যার কাছ থেকে এসেছে তিনি মহান, যার কাছে এসেছে তিনিও মহান, যেই কিতাব এসেছে সেই কিতাবটাও মহান, ঠিক না? যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড়টাও মহান, জোরে বলেন। যেই ফেরেশতা কিতাবটা নিয়ে এসেছেন সেই ফেরেশতা মহান, যাদের কাছে কিতাব এসেছে সেই জাতিও মহান। আশরাফুল মাখলুকাত মানুষের কাছে এসেছে, কিন্তু মুসলমানেরা বুঝতে হবে এই কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়। আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী গো, কোরআন দিয়ে আপনি তাম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন। যদি বলতো নবী আপনি শুধু মুসলমানদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনবেন, তাহলে কিন্তু এই কোরআন দিয়ে আর কেউ হেদায়েত হইতো না। অথচ যারা কোরআনের দাওয়াত গ্রহণ করেছে ওই সেই যুগের ওমর আলী ওসমান এরকম আল্লাহর বান্দা, যারা সোনালী অক্ষরে যাদের নাম লেখা হয়েছে ইতিহাসে, তারা কেউ কিন্তু আগে মুসলমান ছিল না, ঠিক না? অমুসলমান ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজা করত, তারা ইসলামের দাওয়াত পেয়ে কোরআনের কথা শুনে কোরআনের কাছে এসেছে। কোরআনের কাছে যখন এসেছে তারা শ্রেষ্ঠ হয়ে গেছে, ঠিক না? আমার বন্ধুগণ, কোরআন যেই কাঠের উপরে রাখা হয় তার নাম রেহাল কাঠ। কি রেহাল কাঠে আমরা কেউ পাও লাগাই? পাও লাগাই? কেউ পাও লাগাই না। কোরআন যেই কাপড় দিয়ে বেঁধে রাখা হয় সেই কাপড়টাকেও আমরা কেউ লাথি মারি না, ঠিক না? সেই কাপড়টাও সম্মানিত হয়ে যায়। যেই কাঠের উপরে কোরআন রাখা হয় সেই কাঠ সম্মানিত হয়ে যায়। যেই ফেরেশতা কিতাব এনেছেন তিনি সম্মানিত, যিনি পাঠিয়েছেন তিনি সম্মানিত, যার কাছে এসেছে তিনি সম্মানিত, যেই পাহাড়ে নাজিল হয়েছে সেই পাহাড় সম্মানিত। ও দুনিয়ার মুসলমানেরা শপথ করে বলো, যদি কোরআন তোমরা মেনে নাও তোমরাও শ্রেষ্ঠ হবে কিনা মুসলমানরা বলো। আমার বন্ধুগণ, কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো, কোরআন দিয়ে জীবন চালাবো, যদি মরে যায় কোরআনের পৃষ্ঠাগুলি কাফন হয়ে যাবে। রাজি আছে কি না? কবি বলেন, ইস দুনিয়া সে ক্যা মতলব হ্যায় মাদ্রাসা হ্যায় ওয়াতন আপনা মরঙ্গি হাম কোরআন পর ওরক হোগা কাফন আপনা। এই পৃথিবীতে আমার আর কোনো মতলব নাই, আর কোনো আশা নাই, কোনো চাওয়া পাওয়া নাই। এই পৃথিবী সব জায়গা আমার মাদ্রাসা, আমার শিক্ষা প্রতিষ্ঠান। আমি যেখান থেকে যা পাবো কুড়িয়ে নিব, জ্ঞান অর্জন করব, কিন্তু কোরআন আমার হাতে থাকবে, কোরআন নিয়ে আমি চলব। যদি মরে যাই পৃথিবীর যেই ভূমিতে মরি, ওই কোরআনের পৃষ্ঠাগুলি আমার কাফনের কাপড় হয়ে যাবে। রাজি আছে কি না আমার বন্ধুগণ? কোরআনের জীবনযাপন করব, কোরআনের কথা যদি কেউ বলে সেটা মেনে নিব সর্বান্তকরণে, সে যেই দলের হোক। মানবেন কি না? বর্তমান প্রধানমন্ত্রী যদি বলেন আগামী কাল থেকে কোরআনের হুকুম চলবে বাংলাদেশে, আপনারা কি খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন কেন? বেজার হবেন নাকি খুশি হবেন? কেন খুশি হবেন? হ্যাঁ, কোরআনের আইন মানলে আপনারা খুশি নাকি? কোরআনের আইন চালু হলে খুশি? একজন নাস্তিক বলেছেন কোরআন হচ্ছে সাম্প্রদায়িক কিতাব। আমি যেই আয়াত আপনাদের সামনে বলেছি, আল্লাহ তার নবীকে বলেছেন, আনজালনাহু কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের তিমির আধার থেকে আলোর দিকে বের করে আনবেন পৃথিবীর মানব জাতিকে।
হে নবী, এই জন্য আমি এই কিতাব আপনার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শ বলেছেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ টু ইসলাম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড হোল সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন এ ওয়ে দ্যাট উড বিগ মাস নিড পিসেস অ্যান্ড হ্যাপিনেস। আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন ব্যক্তি যদি বর্তমান বিশ্বের এক নায়কের পদ গ্রহণ করেন এবং আল্লাহর আনিত বিধান অনুযায়ী যদি তিনি সমস্যাগুলির সমাধান করেন, তাহলে পৃথিবীতে কাঙ্ক্ষিত সুখ এবং শান্তি নেমে আসবে। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে সেখানে ভয় করে না? কোরআনের মিছিল দিলে ভয় করে? কোরআনের মিছিল দিলে, কোরআনের মিছিল শুনলে যদি ভয় করে, বুঝবেন আপনার ইমান দুরু দুরু, দুর্বল ইমান। এই দুর্বল ইমান দিয়ে পার হওয়া যাবে না। যাবে? দুর্বল ইমান দিয়ে পার হওয়া যাবে না। কোরআন কাছে থাকলে যদি আপনাকে টর্চারিং করা হয়, কোরআন পড়ার কারণে যদি আপনাকে নিন্দা করা হয়, কোরআনের কথা বলার কারণে যদি আপনার মৃত্যুদণ্ড হয়, যদি জেল হয়, জুলুম হয়, মেনে নিতে রাজি আছেন কিনা? ও মুসলমানেরা, আজকে বুঝতে হবে আমরা কঠিন ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছি, মহা ফেতনার মধ্যে পড়েছি, ঠিক কিনা? এই মহা ফেতনার কথা বিশ্ব নবী বলেছেন আমাদেরকে আরো 1400 বছর আগে। হযরত আলী, বিশ্ব নবী যার কথা বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি আলেমের শহর আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। এত আস্তে, আরেকটু আস্তে বলেন। বাহ, ভালোই তো। সব জায়গায় যেমন উল্টা চলি, এখানে উল্টা চলতেছি। আমি আসতে বললে আপনারা জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জোর হইছে। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হযরত আলী বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্নাহা সাতাকুনু ফিতনাতুন। জেনে রাখো, সাবধান থাকো, সাবধান হয়ে যাও, অতি সত্বর তোমাদের কাছে ফিতনা আসবে, নানান রকম তথ্য তোমাদের কাছে আসবে, বিভ্রান্তি তোমাদের কাছে চলে আসবে, এক একজন এক এক দিকে ডাকবে, এক একজন এক এক পথ দেখাবে, নাজাতের জন্য কেউ বলবে নামাজ লাগবে না, কেউ বলবে রোজা লাগবে না, কেউ বলবে হজ লাগবে না, একটু তাইরে না রে বন্ধুরে, কমলা কাড়ে ইন্দুরে, মারফাতের গান শুনবি আর মজা করবি, জান্নাতে চলে যাবি, নাউজুবিল্লাহ। লাগবে না, কষ্ট করা লাগবে না, এক একজন এক এক কথা বলবে। বিশ্ব নবী বলেন, সাতাকুনু ফিতনাতুন, অতি সত্তর ফিতনার আবির্ভাব ঘটে যাবে। হযরত আলী বলেন, মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সেই ফিতনা থেকে বাঁচার উপায় কি, আমরা কিভাবে সেই ফিতনা থেকে বাঁচব? বিশ্ব নবী বলেন, ও আলী, জেনে রাখো, কিতাবুল্লাহ, সেই ফিতনা থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কিতাব। বলো সুবহানাল্লাহ। ফিহে নাবাউ মা কানা ক্বাবলাকুম, ওই কিতাবের মধ্যে তোমাদের পূর্বপুরুষের ইতিহাস আছে, ঘটনা বলি আছে, শিক্ষা আছে তোমাদের জন্য। ও খবরু মা বাদাকুম, তোমাদের ভবিষ্যতে পৃথিবীতে কি ঘটবে, সেই খবরগুলি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী দেওয়া আছে, ভবিষ্যতের কথা বলা আছে এই কিতাবের মধ্যে, আছে কি না?
আছে কি না? চোদ্দশো বছর আগে বিজ্ঞানের কিছু তথ্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আর আজকে বিংশ শতাব্দীর বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে এখন আমরা সেই কথাগুলোর বাস্তবতা পাচ্ছি। পৃথিবীর বিজ্ঞানীরা একসময় বলেছিল পৃথিবী স্থির, সূর্য ঘুরে, আবার কেউ বলেছে সূর্য স্থির, পৃথিবী ঘুরে। কিছুদিন পরে আবার আবিষ্কার হলো না, এই পৃথিবী সূর্যের একটি গ্রহ, পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে। অথচ চোদ্দশো বছর আগে আল্লাহ বলেছেন ওয়াশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ বলেন, এটা বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু বিজ্ঞানের অকাট্য সত্য এই কোরআনের ভিতরে লুকায়িত আছে, আছে কি না? এই কিতাবে আছে সমর বিজ্ঞান, এই কিতাবে আছে সমুদ্র বিজ্ঞান, এই কিতাবে আছে রসায়ন পদার্থ, এই কিতাবে আছে ওই মহাশূন্যের বিজ্ঞান, সব খবর কোরআনের মধ্যে আছে, আছে কি না? আল্লাহর নবী বলেন ফিহি নাবাউ মা কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের ঘটে যাওয়া ইতিহাসগুলি কোরআনে থাকবে, আল্লাহর কিতাবে থাকবে, আর তোমাদের ভবিষ্যতে কি হবে সেই ভবিষ্যৎবাণী কোরআনের মধ্যে আসবে, ঠিক কি না? ওহুয়াল ফাসলু ওহুয়াল হুকমু মা বাইনাকুম, তোমাদের যত সমস্যা আছে ওই সমস্যাগুলির সমাধান কোরআনে দেওয়া হবে, কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে, আছে কি না? আমাদের স্লোগান হবে এখন থেকে সকল সমস্যার সমাধান, জোরে বলতে হবে, দিতে পারে আল কোরআন। কোরআনের স্লোগান দিলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ে না কমে? ও মুসলমান, জাগতে হবে, বুঝতে হবে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আয়াতগুলি, আমার আয়াত, আমার কোরআন তেলাওয়াত করা হবে, ওরাই হলো খাঁটি মুমিন, যাদের অন্তরে ঈমানের প্রবৃদ্ধি ঘটে। সুবহানাল্লাহ, কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন শুনলে ঈমান কমে না। সম্মানিত বন্ধুগণ, যতক্ষণ কোরআনের কথা চলবে কথা বলা যাবে না, অন্তরের কান লাগিয়ে শুনতে হবে, তাহলেই রহমত পাওয়া সম্ভব, ঠিক কি না? যদি মসজিদে কেউ কোরআন থেকে কথা বলার জন্য ডাক দেয়, বসবেন তো? বসবেন? রাজি আছেন? আপনার সন্তানকে কোরআন শিখাবেন, রাজি আছেন? কোরআন অ্যাভয়েড করা মুসলমানদের এখন অভ্যাসে পরিণত হয়েছে, কোরআনের কথা বললে আস্তের পরে সরে যায়, ও বুঝে না, মনে হয় যেন অন্য কোনো গ্রহ থেকে কোনো মাখলুকাত এসেছে, ও মনে হয় মানুষ না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ জাহান্নামকে নির্ধারণ করে দিয়েছি বহু সংখ্যক জিন এবং মানুষের জন্য, যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, যাদের কান আছে কিন্তু শোনে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো, শিয়ালের মতো, কুকুরের মতো, শুয়ারের মতো, বরং আল্লাহ দুঃখ করে বলছেন, আফসোস করে আল্লাহ বলছেন, বালহম আদম, সুর চাই তার নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, এজন্য যে তারা হলো গাফেল, তারা হলো অলস। আল্লাহ আমাদেরকে এই অবস্থা না করুক, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী হযরত আলীকে লক্ষ্য করে বলেন ও আলী রে, ওই কোরআন এমন একটি কোরআন, ওহুয়াল ফাসলু লাইসা বিল হাজলে,
এই কোরআনটা সকল সমস্যার সমাধান দেয়, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে দেখায়। ওটা কোন উপহাসের বস্তু নয়, কোরআনের কথা উপহাসের কথা নয়, কোরআনের কথা উপ কথা নয়, কোরআনের কথা কোনো বানোয়াট কথা নয়, ঠিক না? মান তারাকাহু মিন জাব্বারিন কসামাহুল্লাহু, আল্লাহর নবীর পবিত্র জবানে বলেন ও মুসলমানেরা শুনো, মান তারাকাহু মিন জাব্বারিন কসামাহুল্লাহু, যে ব্যক্তি অহংকার ভরে কোরআনকে অ্যাভয়েড করে, ছেড়ে দেয়, কোরআনকে পরিহার করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। জোরে বলতে হবে, ঠিক? কোরআনকে পরিত্যাগ করলে আল্লাহ তাকে ধ্বংস করে। 1500 বছর আগে মানবতার সেরা মহামানব বলেছেন, আজকের বিংশ শতাব্দীর উন্নতির এই যুগে দেখা যাচ্ছে মুসলমানেরা দিকে দিকে লাঞ্ছিত, নিপীড়িত, অপমানিত, একটিমাত্র কারণ মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? আরেকটু সামনে যাই, এই হাদিসের মধ্যে নবী কি বলেন, আল্লাহর নবী বলেন, ও মান ইত্তাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, ওই কোরআন ছাড়া যে ব্যক্তি হেদায়াত পেতে চায়, কোরআন ছাড়া যে ব্যক্তি হেদায়াত পেতে চায়, সঠিক পথ পেতে চায়, আল্লাহ তাকে সঠিক পথ দেখান না, আদাল্লাহুল্লাহু, আল্লাহ তাকে গোমরাহ করে দেন, ঠিক না? কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমাদের মধ্যে গোমরাহির সংখ্যা বেশি, মুসলমানদের মধ্যে গোমরাহির সংখ্যা বেশি, ঠিক না? কোরআন ছাড়া হেদায়াত পেতে চাই, নভেল, নাটক, অন্যান্য কিতাব এগুলি দিয়ে হেদায়াত পেতে চাই, আল্লাহর রসুলের পবিত্র জবানিতে বলেন, ওয়ামান ইবতাগাল হুদা আদাল্লাহুল্লাহ, কোরআন ছাড়া হেদায়াত পেতে যারা কামনা করে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দেন। কি আজীব, কি কঠিন কথা! বিশ্বনবী বলেন, কোরআন এমন একটি কিতাব, এটা হেদায়াতের কিতাব, উপদেশ গ্রন্থ। কোরআন যে ব্যক্তি পড়ে তার অন্তর পরিতৃপ্তি লাভ করে। ওয়ালা তাযিগু মিনহুল উলামা, আলেমরা যতই পড়বে ততই মজা পাবে, কোরআন যতই পড়বে মধুর লাগবে, আলেমদের মন কখনো তৃপ্তি ভরে না। সুবহানাল্লাহ, আলেমরা কোরআনের কথা বলতেই থাকে, বলতেই থাকে, ঠিক না বলেন? আল্লাহর নবী বলেন, এটা এমন একটি কিতাব, যে কিতাবকে জিনেরা শুনেছে, যার নতুনত্ব শেষ হয় না, কখনোই পুরাতন হয় না। জিনেরা যখন কোরআন শুনেছে তারা বলেছে, ইন্না সামিনা কোরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি, ইহদি ইলার রুশদি, ওই কোরআন সঠিক পথের দিকে দিক পথ দেখায়া দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী নাখলা নামক স্থানে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করতেছিলেন, যার অন্তরে রোগ নাই, যার অন্তর সুশোভিত, যার অন্তর হেদায়াত পাওয়ার জন্য উদ্গ্রীব, সেই সহি শুদ্ধ হৃদয়টা কোরআন শুনলে তার ভালো লাগে, ঠিক কিনা বলেন? আমার নবী এই হাদিসের শেষে বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলল, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে বলল সে সত্য কথা বলল, ওয়ামান আমেলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করল সে তার প্রতিদান পেয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করল সে সঠিক ন্যায় বিচার করল। কোরআন দিয়ে কি বিচার করা হয়? জোরে বলতে হবে, কোরআন দিয়ে কি বিচার করা হয়? এই জন্য ন্যায় বিচার হচ্ছে না, কোরআন দিয়ে বিচার হচ্ছে না, এই জন্য ন্যায় বিচার হচ্ছে না, জনগণ ন্যায় বিচার পাচ্ছে না, শুধুমাত্র কোরআন দিয়ে বিচার হচ্ছে না, এই কারণে। বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আল্লাহর নবী পবিত্র জবানিতে বলছেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যেই ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করে সে সঠিক পথ পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যিনি কোরআনের পরে আমল করবেন প্রতিদান পাবেন, কোরআন দিয়ে কথা বললে সত্য বলবেন, কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার করবেন, কোরআনের দিকে আহ্বান যিনি করবেন তিনি হেদায়েতের উপরে সঠিক পথের উপরে থাকতে পারবেন। আপনারা সবাই কোরআনের বাহক হয়ে যাবেন, কোরআনের কথা বলবেন, রাজি আছেন কিনা? বাড়িতে, দোকানে, হাটে, বাজারে, মাঠে, ঘাটে, অফিসে, আদালতে, যে যেখানে যতটুকু পারেন কোরআনের পক্ষে বলবেন, রাজি আছেন কিনা? কোরআনের বিপক্ষে যদি যান, নিঃসন্দেহে বিশ্বনবীর জবানিতে বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। মান তারাকাহু মিন জাব্বারিন কসামাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে কোরআনকে অ্যাভয়েড করে, অহংকার ভরে কোরআনকে পরিত্যাগ করবে, আল্লাহ অবশ্যই তাকে ধ্বংস করে দিবেন। ধ্বংসের হাত থেকে বাঁচতে চান কিনা? ধ্বংসের হাত থেকে বাঁচতে চান? আল্লাহকে দু হাত তুলে দেখান, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো আল হাদিসের আখে সাপোর্ট দিবে লোক নাই, কি বলেন? আছে আমার বন্ধুগণ, কেউ না থাক, আমি একা থাকলে চলবে, কি বলেন? আমি একা থাকবো, আমি একা থাকবো এই ময়দানে, যদি কেউ না থাকে আমি একা থাকবো। সবাই আছেন? মাশাআল্লাহ, সবাই আছে। যেহেতু এই কোরআন যদি আমরা ধরি, ভালো করে ধরি, কোরআন আঁকড়ে ধরলে কোরআন আমাকে কোথায় নিবে, কোথায় নিবে? জান্নাতে নিয়ে যাবে। আমার নবীর জবানিতে বলেন, ও আমার উম্মতেরা, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন চালাও। ইকরাউল কোরআন, কোরআন কাকড়ে ধরো, কোরআনের জীবন গড়ো, কোরআনের কথা মেনে নাও, কোরআনকে জিজ্ঞাসা করো তোমার জীবন কিভাবে চালাবে, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার রাজনীতি, সমাজনীতি, তোমার দেশমাতৃকা, তোমার আন্তর্জাতিক, তোমার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, সব কিছু আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। ও আমার উম্মতেরা, যদি তোমরা কোরআন পড়ো, ইকরাউল কোরআন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। কোরআন পড়ো, কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাজির হবে। যে ব্যক্তি কোরআন পড়বে তার জন্য সুপারিশকারী হয়ে আসবে। আল্লাহু আকবার। এই কোরআন, আল্লাহর নবী বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে দলিল, প্রমাণ, ডকুমেন্ট। যদি আমার পক্ষে কোরআন রায় দেয় তাহলে আমি সাকসেস, কি বলেন? আমি সফল। কোরআন যদি আমার বিপক্ষে রায় দেয় আল্লাহর কাছে, দিবে কি না, দিবে কি না? ওই সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন রসুল বলবেন, আল্লাহ, ওকাল আর রসুল, ইয়া রব্বি, আমার এই উম্মত, আমার এই জাতি এই কোরআনকে পরিহার করেছে। জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ কি বুঝলাম? দুই একজন বলেন, এতক্ষণ আমি যা বললাম ভালো ওয়াজ করেছি না? সবাই কি বলেন, ভালো ওয়াজ খুব ভালো করেছি, কোরআনের দিকে ডেকেছি নাকি? কোরআন কি করতে হবে? কোরআন পড়তে হবে। এক নম্বর হলো কোরআন পড়তে হবে, দুই নম্বরে কোরআন বুঝতে হবে। কথা বলেন, এক নম্বর কি? কোরআন পড়তে হবে। দুই নম্বরে কোরআন বুঝতে হবে। তিন নম্বরে কোরআন দিয়ে আমল করতে হবে। কোরআন পড়ে, কোরআন বুঝে, ওই বুঝ অনুযায়ী আমল করতে হবে, ঠিক কি না? চার নম্বরে কোরআনের দিকে আমি যা পড়েছি, যা বুঝেছি, যা আমল নিজে করতেছি, এই কাজগুলির দিকে মানুষকে, মানবতাকে ডাকতে হবে। রাজি আছে কিনা? রাজি আছে কিনা? আমরা সবাই যদি কোরআনের লোক হই তাহলে কি বেনামাজি পাওয়া যাবে? কথা বলেন, সবাই ওয়াজ শুনে সকালবেলায় গ্রামে বাড়িতে মহল্লায় গিয়ে, আরে সর্বনাশ, বিশাল ওয়াজ, প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে, কি ওয়াজ হয়েছে, হয়তো ফজরের নামাজে মুসল্লিও পাওয়া যাবে না। সবাই বলছেন না? রাতের ১২টা ১টা পর্যন্ত ওয়াজ শুনে আমল করার লোক নাই। সাহাবীদের ইতিহাস হলো তারা যখন শুনেছে তখন থেকে আমল করা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন, মনে রাখবেন, আমি যেটা শুনেছি এই জ্ঞান আমি অর্জন করেছি, এটা এলেম অর্জন করেছি, এই এলেম অনুযায়ী আমল করেছি কিনা, এই প্রশ্ন কিয়ামতের আদালতে আল্লাহ করবেন। কি করবেন? আল্লাহ প্রশ্ন করবেন, জাবালেনুর মসজিদের সামনে মাহফিলে যাইয়া শুনছিলি নামাজের কথা, আল্লাহ বলবেন, নামাজের কথা শুনছিলি? আমরা বলবো, হ্যাঁ শুনছিলাম। ফেরেশতারা কিয়ামতের মাঠে বলবে, আলাম ইয়াতিকুম নাজির, এসেছিল তোমাদের কাছে কোনো সতর্ককারী? আমরা বলবো, হ্যাঁ এসেছিল। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা শুনেছিলাম, সতর্ককারীও এসেছিল, ওয়াজ হয়েছিল মসজিদে বলেছিল, কিন্তু আমরা শুনি নাই। তারা বলবে, ওকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, হায় হায়, যদি শুনতাম আর যদি মেনে নিতাম তাহলে আজকে জাহান্নামের কিনারে আসা লাগতো না। আমার ভাইরা, আচ্ছা আপনারা যারা এখানে আছেন বলেন তো, কে কে বেঁচে থাকবেন? কেউ বেঁচে থাকবে না, তার মানে সবাই মরে যাবেন নাকি? আমিও মরতে হবে? সবাই মরতে হবে। এই কথাটা মনে রাখলে এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, দুর্নীতি করে কার জন্য রাখবে, কাকে খাওয়াবে? যাদের জন্য রেখেছিল তারা কোনো উপকার দিতে পারছে না। এখন শত শত কোটি টাকা মালিক, পত্রিকায় দেখেছি ঢাকা সিটিতে যখন চলতেন আগে পিছে সরকারের মন্ত্রীর মতো তাকে স্যালিউট দিয়ে তাকে পাহারা দিয়ে গাড়ি যাওয়া নিয়ে যাওয়া হতো, এখন জেলখানার ভিতরে কেউ দেখার নাই, ঠিকই না? আহ, এমন জীবন করলাম গঠন, মরিলে কাঁদিবে আমি হাসিব ভুবন। অথচ কবি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ঠিক কিনা? যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি সেদিন সবাই আনন্দ করেছে, এমন একটি জীবন গঠন করলাম, পৃথিবীর মানুষ আমাকে দেখে ভয় করে, আমাকে দেখে ঘৃণা করে, এমন জীবন গড়লাম, পৃথিবীর মানুষ বলে এই পাপিষ্ঠ মরে যাক, এই দুনিয়া বেঁচে যাবে, ভালো হয়ে যাবে, দুনিয়ার মানুষ সুখ শান্তি পাবে। আছে না এমন লোক? আছে না এমন লোক? আই হাই, কি অবস্থা! কত টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু জনগণ ভালোবাসে না, কারণ জনগণের জন্য কিচ্ছু করে নাই, নিজের জন্য করেছে, পেটের জন্য করেছে, পরিবারের জন্য করেছে। ঠিক না? ওই পরিবার, ওই পেট তোমার স্থায়ী না, তোমাকে কেউ দেখবে না তুমি যখন কবরে যাবে, যেমন খালি হাতে এসেছো আবার খালি হাতে বিদায় নিতে হবে। ঠিক না? আমার আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বল সুবহানাল্লাহ! আল্লাহ বলেন, আমি মিশ্রিত বীর্য থেকে পুরুষের অভামিজম, নারীর স্পার্মিজম, এই উভয় বীর্যর মিশ্রণ থেকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, নাবতালি হে তাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পৃথিবীটাকে আমাদের জন্য পরীক্ষার সেন্টার বানিয়ে পাঠিয়েছেন, এই সেন্টারে যদি ভালো করতে পারি পরকাল ভালো পাবো। ঠিক না? এর জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দান করেছেন। আল্লাহ বলছেন, ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, তাকে বোধোদয় শক্তি দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তাকে সঠিক পথ দিয়েছি, ওই কোরআন দিয়েছি। ইম্মা শাকিরাং ওয়া ইম্মা কাফুরা, ওই বিবেক খরচ করে কমন সেন্স দিয়ে সে হয় ভালো পথে চলুক, হেদায়াত প্রাপ্ত হোক, আমি আল্লাহর শুকর গুজার বান্দা হোক, অথবা না শুকুরি করে সে কাফের হয়ে যাক, এতে আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমার বন্ধুগণ, কোরআন থেকে হেদায়াত দিয়ে আমরা হেদায়াতের পথে পথিক হয়ে যাব, হেদায়াতের পথে চলবো। রাজি আছে কিনা? কোরআনের পক্ষে সমর্থন দিব। কোরআনের পক্ষে কি করব? সমর্থন দিব। কোরআনের কথা যে বলে তাকে ভালোবাসবো, কোরআন দিয়ে যে ওয়াজ করে সেই বক্তাকে ভালোবাসবো। রাজি আছে কিনা? কারণ কোরআন থেকে বললে হেদায়াত পাওয়া যাবে, কোরআনের বাইরে বললে হেদায়াতের সম্ভাবনা। বিশ্বনবী বলেছেন, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি ফাকাদ আদাল্লাহুল্লাহু, কোরআনের বাইরে থেকে পেতে চাইলে আল্লাহ তাকে পথ দেখাবেন না, গোমরাহ করে দিবে। আল্লাহ আমাদের হেদায়েতের পথ দেখান, হেদায়েতের গাইড বুক থেকে আমরা যেন হেদায়েত পেতে পারি। আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দান করেন, আল্লাহর বান্দা হয়ে নবীর খাঁটি উম্মত হয়ে এই পৃথিবী থেকে মুসলমান হয়ে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা।